শুধু বোর্ডের একার নয় দেশের ঘরোয়া ক্রিকেটকে দুর্বল করে রাখার পেছনে দায় আছে ক্লাবগুলোর ডিপিএল এর মতো সেরা ডোমেস্টিক টুর্নামেন্ট হাতে গোনা কয়েকটা ক্লাব ছাড়া নয় ছয়ে দল গড়ে বাকিরা সমশক্তির দল গড়তে না পারলে বাড়বে না প্রতিযোগিতা উঠে আসবে না কোয়ালিটি ক্রিকেটার আগের মতোই জাতীয় দলের পাইপলাইন হবে দুর্বল শুনতে খারাপ লাগবে আমাদের ডোমেস্টিক ক্রিকেট আর খেলা অনেক ডিফিকাল্ট মানে অনেক ডিফারেন্ট নিজেদের ঘরে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর দুর্বল ঘরোয়া ক্রিকেট কাঠামোকে এভাবেই কাট গড়ায় দাঁড় করিয়েছিলেন মমিনুল হক ডিসমিসিং দ্য বাংলাদেশ ক্যাপ্টেন ফর টোয়েন্টি সাবেক টাইগার টেস্ট ক্যাপ্টেনের সাথে একমত টাইগারদের সাবেক স্পিন কোচ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হেড কোচ সোহেল ইসলাম শুধু কথায় নয় ডোমেস্টিক ক্রিকেটের মান বাড়াতে কাজ করতে হবে লিগ কমিটিকেই এখন যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে ইন্টারন্যাশনাল অ্যারেনায় ভালো রেজাল্ট পাবে না বাংলাদেশ ডিপিএল এর যদি আমি তিনশো প্লাস রান করতে পারি মনে করেন যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ম্যাচ তাহলে আসলে এফেক্ট থাকবে ওয়ান ডে ভার্সন যে আমরা ইন্টারন্যাশনাল ভালো খেলি এটার পিছনে বড় ব্যাকবোন হিসেবে আমরা ডিপিএল ধরতে পারি খেলা প্রতিদ্বন্দ্বিতূর্ণ হয় এবং এখানে ভালো প্লেয়ার যেন তাহলে ভালো প্লেয়ার আসলে আসতে পারবে সাবেক টাইগার ক্যাপ্টেন ও ব্যাটিং কোচ রাজিন সালের পর্যবেক্ষণ আরও গভীরে ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করতে দায় দেখছেন ক্লাবগুলোর দু চারটা বড় ক্লাব ছাড়া নয় ছয় করে দল গড়ছে বাকিরা আর তাই মাঠের খেলায় প্রকটভাবে ফুটে উঠছে প্রতিযোগিতার অভাব কিছু টিম নাম বলছি না আপনারাই জালে চার পাঁচটা টিম যে টিম নাম্বার টিম করেছে ওই নাম্বার টিম করেছে ওই টিমগুলো আর কীভাবে কীভাবে খেলছে আপনার পাঁচটা টিম ভালো থাকে আর কয়েকটা টিম ইয়ে থাকে ওই ওই জায়গাটায় যদি মানটা বানানো যায় আমার হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ ডেফিনেটলি অনেক বড় একটা টুর্নামেন্ট জাতীয় দলের বাইরে এ দল আর বয়সভিত্তিক দলগুলোর জন্য নানা পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটকে ঢেলে না সাজিয়ে শুধু আন্তর্জাতিক পরিকল্পনাকে গোড়ায় পানি না ঢেলে গাছের আগায় পানি ঢালার সাথে তুলনা করেছেন ক্রিকেট পণ্ডিতরা মেঘে মেঘে বেলা বেড়েছে মেলা এখনও সেই গোড়ায় গলদ কবে বদলাবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বেহাল দশা হাসান মাহাদি ডিবিসি নিউজ ঢাকা